জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, খোদা হাফেজ। শুধু দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াত দেন, আল্লাহ যেন ওদের হায়াত দেন। আমি চলেও যেতে পারি, আজকে বেশ কয়েক মাস ধরে আমি খুব অসুস্থ, আমি চলতে ফিরতে পারছি না, যার জন্য দেখেছেন গাড়ি করে কিন্তু আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে, খুবই অসুস্থ। কালকে যখন আমাকে ফোন করলেন, পরশুদিন আমাদের ইয়ন যখন আমাকে ফোন করলেন, স্যার এটা করতে হয় না, আমি বলেছি আমি যাবই, আমি যত অসুস্থ থাকে অ্যাম্বুলেন্সে করে হলেও যাব। কিন্তু আজকে এই মাঠে তিল থাইয়ের জায়গা থাকতো না যদি নাকি এখনও করোনা ভাইরাসের ভয় না থাকতো। করোনা ভাইরাসকে ভয় পেতেই হবে, এর থেকে সাবধানে আমাদের থাকতেই হবে, সরকারকে আমাদেরকে সহযোগিতা করতেই হবে। আমরা কোনো রকম বন্দরবাসী বিশৃঙ্খলা সৃষ্টি না করে আমাদের ভবিষ্যৎ প্রয়োজনের জন্য এক চাকিয়া কাজ করে যাব। আমরা মনে প্রাণে আল্লাহকে ডাকব, আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন, আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী হায়াতরাজ করবেন। আমরা যারা নাকি কাজ করেছেন, যারা ভলেন্টিয়ারি করেছেন, তাদের কথা তাদের জন্য দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। আমার একজন সহকর্মী, আমরা চারজন মানুষ একসাথে কাজ করতাম, রশিদ ভাই, মুকুল, আবু জাহের, আজকে আবু জাহের ছাড়াই আমাকে কিন্তু বন্দরে মিটিং করতে হচ্ছে। আমরা কে কখন থাকবো আমরা নিজেরা জানি না, মৃত্যু আমাদের আছেই, করুণায় না বয়সে, মৃত্যু আমাদের একদম সন্নিকটে। তারপরে কাজ করি, হয়তো আপনাদের দোয়া আছে, হয়তো না, অবশ্যই দোয়া আছে, নাহলে এই শরীর নিয়ে আমার মতো মানুষের কাজ করার মতো কোনো ক্ষমতা ছিল না। আজকে আমার বাড়ির থেকে সবাই বলছিল যে এই মিটিংয়ে তোমার যাওয়ার, সন্ধ্যা সাতটার সময় ঢাকার ফেডারেশন নিয়ে আমার একটা বিরাট বড় মিটিং আছে নানুজ ক্লাবে, সেটাকে আমাকে অ্যাটেন্ড করতে হবে। কাজ থাকলে আমি কোনো ফাঁকিবাজি করি না, তার প্রমাণ আজকে আমি ইউনো ম্যাডামকে দিয়েছি। উনি আমাকে 11:10 আগে ফোন করে জিজ্ঞেস করছেন, স্যার আপনি কোথায় আছেন আর কতক্ষণ লাগবে, আমি কি সময় যেটা সেটাই হবে। আমি কিন্তু তার থেকে 3 মিনিট আগে এসে পৌঁছেছি, তার থেকে 3 মিনিট আগে এসে পৌঁছেছি, কারণ আমার মনে অনেক আনন্দ যে আজকে এতগুলি মানুষের সাথে বহুদিন পরে বসবো, এবং সেটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি অনেক বেশি কথা বলেছি, আমি কাউকে সম্বোধন করি নাই, আমাকে মাফ করবেন, তাহলে আরও বেশি সময় হতো, এখনই হয়তো আদান দিয়ে দেবেন, আমাদের সময় হয়ে যাবে। আপনারা দয়া করে জায়গা মতো বসবেন, একটা মোনাজাত হবে, মোনাজাত পরে কিছু নিয়াজ বিতরণ করা হবে, নিয়াজ বিতরণ যার প্রয়োজন তার থেকে বোধ হয় ডবলই আছে, সুতরাং কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাচ্চাদেরকে আগে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, মহিলাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, সবাই বসে থাকেন। মোনাজাতের সময় দয়া করে মিষ্টি বিতরণ করবেন না, দোয়ায় ব্যাঘাত ঘটাবেন না। যিনি দোয়া পড়বেন তিনি মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকার এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করবেন। আমাদের থেকে যারা চলে গেছেন তারা যেন জান্নাতবাসী হয় তার জন্য দোয়া করবেন, আমরা যেন এই কোনোভাবেই এই রোগে আক্রান্ত না হই তার জন্য দোয়া করবেন। দোয়া ছোট করে করেন, আল্লাহর কাছে সঠিকভাবে চান। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, খোদা হাফেজ।